রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, তাই ওই মাসে মুসলিম বিশ্বের সব দেশে বেড়ে যায় খেজুরের চাহিদা। সাধারণভাবেই পাল্লা দিয়ে বাড়ে রফতানি। পবিত্র রমজান মাসের পাশাপাশি সারা বছরের খেজুরের চাহিদার প্রেক্ষিতে 2023 সালে সৌদি খেজুরের রফতানি বেড়েছে 14%। সম্প্রতি দেশটির ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটস NCPD এক ঘোষণায় জানায়, গেল বছর 1.48 বিলিয়ন রিয়ালের খেজুর রফতানি করেছে সৌদি আরব, যা 2022 সালে ছিল 1.28 বিলিয়ন রিয়াল। একই সঙ্গে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত খেজুর জাতীয় পণ্যের রফতানি 152.5% বেড়েছে। 2016 সালে সৌদি আরব 579 মিলিয়ন রিয়ালের খেজুর জাতীয় পণ্য রফতানি করে, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 1.46 বিলিয়ন রিয়ালে। সুতরাং বার্ষিক হিসেবে দেশটির রফতানি বেড়েছে 12.3%। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এছাড়া দেশটির খেজুর রফতানির বাজারও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 119টি দেশের মধ্যে বিশেষ করে চীনে 2022 সালের তুলনায় 2023 সালে রফতানি বেড়েছে 121%। পাশাপাশি ফ্রান্সে 16%, সিঙ্গাপুরে 86% ও কোরিয়াতে বেড়েছে 24%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।